নমস্কার বন্ধুরা আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে গিয়ে ডাটা ডাটার রেসিপি ডাটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় তা না খেলে বুঝবে না তোমরা ভীষণ টেস্টি একটা রেসিপি খুব সিম্পল ভাবে রান্না করলাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যারা ভালো লেগেছে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও তোমাদের সবার মাঝখানে আর একটা অবশ্যই লাইক দিয়ে দিও তো চলো ভিডিওটা খুব ছোট। পুরোটা দেখার চেষ্টা করো দেখো এখানে ডাটাগুলো দেখো এই ডাটাগুলো আমি নিয়ে নিয়েছি এখানে মুঠা ডাটা আছে তো এগুলিকে আমি এখন কেটে নেব তো দেখো আমি এখানে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে নোংরা ময়লা সব চলে যায় তার জন্য তারপর দেখো একটু কিন্তু সামান্য নুনও দিয়েছিলাম সামান্য একটু নুন দিয়েছি আর যেহেতু সেদ্ধ করব তাই নুনের পরিমাণটা কম দিয়েছি তো এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটাগুলো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব সামান্য একটু জল দেব বেশি দেব না এক গ্লাসের মতো জল দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো দেখো বিচিটা ফেলে দিয়েছি বিচি তোমরা ফেলেই রান্না করবে বিচি আমি ফেলে দিয়েই সবসময় রান্না করি তো এবার নুন দিয়ে দিলাম সামান্য একটু সেদ্ধ করবো কারণ অনেক ওষুধ দেওয়া হয় টমেটো ডাটাতে তার জন্য একটু সেদ্ধ করে জল ফেলে দেব তো সামান্য দেখো জল একটু টেনে গেছে তো এবার ডাটাটা পুরো দেখো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি তো এবার আমি ছেকে নেব ছেকে নিয়ে আমি একটা প্লেটে রাখবো কিন্তু ডাটা আমার সেদ্ধ হয়ে গেছে আর তোমরা একটা কাজ করবে এই জলটা কিন্তু আর ইউজ করবে না আর আমার এই সবজিটা যেটা রান্না করব সেটা একটু মাখো মাখুই হবে একটা ডাটা ভট্টার মতোই ধরতে গেলে ভীষণ টেস্টি একটা রেসিপি কড়াইতে দেখো আমি পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার দেখো পেঁয়াজ একটা গোটা বড় একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি কেটে আমি পেঁয়াজগুলো দেখো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি গোটা মশলার সাথে পাঁচ ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি এবার একটা রসুন আমি একটু থেতো করে আমি এখানে দিয়ে দিলাম খুবই সিম্পল রান্না তো তোমরা এটা করো অবশ্যই বাড়িতে ভালো লাগবে তো এবার দিয়ে দিলাম হলদে পাউডার হলদে গুঁড়ো আমি এখানে সামান্য দিয়ে দিলাম দিয়ে এবার দেখো যেগুলো সেদ্ধ করেছিলাম ডাটা সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব খুন্তি দিয়ে তো দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর কোনো কিছুও কিন্তু আমি দেব না তো দেখো আমার মোটামুটি টেনে গেছে হয়ে গেছে আমার ডাটার সবজি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর তোমরা অবশ্যই এটা করে কিন্তু খাবে